नमस्कार बंधुरा, जब वैकेंसी बांगला यूट्यूब चैनल जाना तुम्हारे सबाई के स्वागतम। राज्य पौरसभा क्लार्क एवं ग्रुप डी पदे रिक्रुटमेंटर ऑफिशियल नोटिफिकेशन प्रकाशित हो। आजकल वीडियोते तुम्हारे सामने तुले धरब से ही आपडेटी जेखने माध्यमिक पास थेके आवेदन करते पारबे एवं आवेदन किन्तु पुरोपुरी बिनामूल्य। चाकरीप्रार्थीदेर जोन्नो सबचे बड़ो सुयोग छे कोनो रकम परीक्षा होबे ना, सरासरि इंटरव्यूर माध्यमे तुम्हारे नियोग करा होबे। पौरसभा ये नतून चाकरीर आपडेटी प्रकाशित होयेछे, सेखाने जदि कोनो कैंडिडेट आवेदन करते चाय सेक्षेत्रे किभाबे आवेदन करते होबे, कि लागबे, समस्त किछु तोमादेर ए भिडियोर माध्यमे तुले धरब। ताहले चलो बंधुरा देखे नी आज के सेई आपडेटी। तो तुम्हारे एखाने जे कटी पोस्ट प्रकाशित होयेछे सेई पोस्टगुलिते कि शिक्षकता योग्यता कि एलिजिबिलिटी क्राइटेरिया रही है सेगुलो सम्बन्धे एक एक स्टेप बाय स्टेप तुम्हारे जानाबो। एवं प्रतिबारेर मतो जेमन डेस्क्रिप्शन बक्से थाके लिंक सेखान थेके आवेदन करते पारबे। प्रथमेई रयेछे पदेर नाम, जेटा हच्छे जे पोस्ट रयेछे सेटा हच्छे पार्ट टाइम मेडिकल अफिसार। एई पौरसभाते किन्तु पार्ट टाइम मेडिकल अफिसारेरो अपरचुनिटी देया हच्छे एवं रिक्रुटमेंट करा हच्छे, जेखाने एमबीबीएस पास करले एकटी चाकरी प्रार्थी एखाने आवेदन करते পারবে। চাকরিপ্রার্থীর এখানে বয়সসীমা 65 বছর পর্যন্ত রাখা হয়েছে। যারা এই মেডিকেল ডিপার্টমেন্টে এই পদে আবেদন করতে চাইছো তাদের জন্য ম্যাক্সিমাম বয়সসীমা কিন্তু 65 বছর পর্যন্ত। অবশ্যই প্রত্যেকটি যে শূন্য পদ বা পোস্ট প্রকাশিত হয়েছে তার যে বয়সসীমা রাখা হয়েছে তা ছাড়াও কিন্তু বয়সের ছাড় এখানে দেয়া হচ্ছে। বেতনের কথা যদি বলি তাহলে 24,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এই বেতন দেয়া হবে। सेकेंड पोस्ट जेटा होच्छे क्लार्कर पोस्ट। क्लार्कर पदे जदि केउ आवेदन करते चाय सेक्षेत्रे ग्रेजुएशन पास कर ले आवेदन करते पारबे। एटा किन्तु एकटा क्लारिकल डिपार्टमेंटर एक नतून चाकरी आपडेट, जेखाने चाकरी प्रार्थीदेरके जानानो होच्छे जदि कोनो कैंडिडेट एक क्लार्कर पदे आवेदन करते चाय सेक्षेत्रे किन्तु ग्रेजुएशन पास कर ले आवेदन करते पारबे। तो एखाने जारा आवेदन करते चाइछो ए क्लार्कर पदे तारा ग्रेजुएशन पास कर ले आवेदन करते पारबे। एछाड़ा जारा आवेदन करते चाइछो ए पदे तादेर बयसीमा किन्तु मैक्सिमाम 40 बचर पर्यन्त रखा हयेछे। चाकरीप्रार्थीर बयसीमा 40 बचर पर्यन्त आवेदन करते पारबे। तारपरेई आसछि ए पदेर मासिक वेतन। ए पदेर मासिक वेतन किन्तु 15,000 टाका पर्यन्त प्रति मासे দেয়া হবে। যে চাকরিপ্রার্থী এখানে আবেদন করে না কেন তার প্রতি মাসে বেতন 15,000 টাকা পর্যন্ত। থার্ড যে পোস্ট রয়েছে গ্রুপ ডি পদে, এবং গ্রুপ ডির এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশের এই আবেদন করতে গেলে এখানেও কিন্তু ম্যাক্সিমাম বয়সসীমা 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। অবশ্যই এটা কিন্তু সমস্ত জেলার চাকরিপ্রার্থী যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। মাসিক বেতন এখানেও কিন্তু 10,000 টাকা পর্যন্ত রাখা হয়। যে চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে চাইছো তাদের বেতন 10,000 টাকা পর্যন্ত। আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাকে জেরক্স করে পাঠাতে হবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট এখানে জমা করতে হবে। তো এগুলো কিন্তু রইল তোমাদের ডকুমেন্ট। এবারে আবেদন পদ্ধতিটা কি রয়েছে সেটা সম্বন্ধে ডিটেলসে জানিয়ে দিই। চাকরিপ্রার্থী যারা আবেদন করতে চাইছো তাদেরকে পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম বা অনলাইনে আবেদন করতে হবে না। তারা 10 তারিখ মানে 10ই আগস্ট 2023 পর্যন্ত সমস্ত সিভি, নিজেদের একটি সিভি বা বায়োডাটা কে ভালোভাবে তৈরি করে তার সাথে সমস্ত ডকুমেন্টসগুলোকে দিয়ে জেরক্স কপি দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে তারা জমা করতে হবে। অবশ্য পৌরসভার কোথায় জমা করতে হবে সেটা দেখতে গেলে ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্কটা পেয়ে যাচ্ছ, সেখান থেকেই ডাউনলোড করতে পারবে সমস্ত আপডেটটি।
এই আবেদন কিন্তু মাথায় রেখো 10 তারিখ পর্যন্ত চলবে, 10ই আগস্ট 2023 পর্যন্ত। নিয়োগ পদ্ধতি কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের আবারও জানাতে চাই, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিপ্রার্থীদেরকে নিয়োগ করা হবে। এবং তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে আবারও বলছি, তোমরা ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখানেই কিন্তু পেয়ে যাবে সমস্ত ডিটেল। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সামনে। ততক্ষণে টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।